আসসালামু আলাইকুম, চলে আসলাম লাইফ ইন মালয়েশিয়া উইথ নাজিয়া থেকে। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন নাকি? আল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে একটু বের হয়েছি, দুপুরের দিকেই বের হয়েছি, একটু কাজ ছিল, তো এই কাজে আমরা পুরো ফ্যামিলি সুতে বের হয়েছি আলহামদুলিল্লাহ। আর সুবহানাল্লাহ, আকাশটা অনেক সুন্দর লাগছে। তো বের হয়েছিলাম একটা বিশেষ কারণে, কিছু কাজ শেষ করতে হবে আর কি। তো সেটার জন্যই আমাদের কিছু পার্সোনাল কাজই আছে যেগুলো শেষ করতে হবে। তো দিনে দিনে বের না হলে আসলে সন্ধ্যার দিকে অনেক কিছুই আছে মালয়েশিয়াতে বন্ধ হয়ে যায়, তো সেগুলো আর কি করা যায় না। তো দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে ব্রেকফাস্টটা করেই হয়, লাঞ্চের আগে নাহলে লাঞ্চের পরে। তো লাঞ্চের পরে আবার বের হতে হতে দেখা যায় যে অনেক আলসেমি ধরে যায়, যে লাঞ্চ করলাম, আচ্ছা একটু রেস্ট নিই তারপরে যাব। তারপরে তো বাসার কাজ থাকে, দেখা যায় যে লাঞ্চ করার পর অনেক কিছু আছে, ধোয়াধুয়ি করতে হয়, ওগুলো আবার দেখা যায় বাসায় সব কিছু কমপ্লিট করে না গেলে ভালো লাগে না আর কি। তো আমরা আসলে সেদিন ব্রেকফাস্টে একটু আমরা আসলে ব্রাঞ্চই করে ফেলেছিলাম, মোটামুটি ব্রেকফাস্টটা দেরিতে করেছি, তারপরেও আমাদের একটু খিদা লেগে গেছিলো, এর জন্য আমরা একটু জায়ান্টে গেছিলাম। তো আমাদের রেগুলার যে জায়ান্ট, যেখান থেকে আমরা সবসময় গ্রসারি বা যেসব শপিং শপিং মল থেকে যা যা করার আমরা করি, তো ওখানে যাওয়ার পর একটু খিদা লেগে গেছিলো। তো আমরা আঙ্কেল জ্যাক থেকে একটু খাওয়া দাওয়া করলাম, এখানে আমরা মোস্ট অফ দ্য টাইমই খেতে আসি, ভালোই লাগে খাওয়াটা, আমার বাচ্চারাও খুব পছন্দ করে। তারপর ওখান থেকে আমরা গেলাম টু আইসিটি সোগোমলে, সোগোমল মানে সেন্ট্রাল ওয়াকে, ওখানে আমাদের মোস্ট অফ দ্য টাইমই ওখানেও যাওয়া পড়ে, কোনো না কোনো কাজের জন্য যেতে হয়। ওইখানে আসলে কিছু শপ আছে, যেরকম DIY মানে বাসার যেসব যাবতীয় কিছু জিনিস আছে কেনাকাটার জন্য, ওখানে সব কিছু পাওয়া যায়, ওখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়। তো আমরা সোগোমলে গেছিলাম, এটা হলো সোগোমলের নিচে টয়লেটটা আর কি, বাথরুমটা, ওয়াশরুম আর কি যেটা বলা যায়। তো ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা আবার উপরের দিকে যাচ্ছি। এখানে কিছু জিনিস আছে যেগুলো হয়তো আপনারা যারা মানে ভয় পান, এখানে আমি সামনে কিছু জিনিস দেখাতে যাচ্ছি, জিনিস বলতে মানে আমি কিছু সাপ বা স্নেক যেটাই বলা যায় আর কি, কিছু এখানে আছে আর কি। এখানে পেট কার্নিভাল চলছিল, তো আপনারা সাবস্ক্রাইবাররা বা যারাই আছেন আমার ভিউয়ার্সরা, যদি সাপ দেখে ভয় পান তাহলে ওই জায়গাটা স্কিপ করবেন, আপনারা দেখবেন না প্লিজ, কারণ আমি চাই না হঠাৎ করে দেখে আপনারা ভয় পেয়ে যান, আর আমি আমার ভিউয়ার্সদেরকে ভয় দেখাতে চাই না। তো এখানে একটা পেট কার্নিভাল চলছিল, তো পেট কার্নিভালে এখানে খরগোশ, তারপরে পিছনে কিছু মুরগি টুরগিও দেখা যাচ্ছে, ডোমেস্টিক অ্যানিমাল হিসেবে রেখেছে আর কি। তো এই দোজ আর স্কেয়ার অফ স্নেক, উই প্লিজ স্কিপ দিস পার্ট, হ্যাঁ আমি সেটাই বলছি, তো এই পার্টটা আপনারা দেখবেন না কেউ। তো এখানে যেটা আছে, 5 রিঙ্গিত করে ঢুকতে হয়, 5 রিঙ্গিত দিয়ে এখানে ঢুকে আপনারা এইসব রেপটাইলসের সাথে ছবি তুলতে পারবেন। এখানে অনেকেই ছবি তুলছিল, তো আমার সাপ ভয় লাগে, বাট আমি যে খুব একটা বেশি ভয় পাই তাও না, ভয় লাগে মানে, তবু মনে করলাম আচ্ছা ঠিক আছে একটু ভিডিও করি, এখানে যেহেতু কার্নিভাল চলছে সবাই গেছে এই আর কি, সবাই ছবিও তুলছিল। তো আপনারাও তাহলে একটু উপভোগ করুন আমি কী কী রেপটাইলস এখানে দেখলাম, এখানে পেট কার্নিভাল যেটা হবে আর কি, বা এখন এখানে সব ডিসপ্লেতে রেখেছে কী কী আছে আপনারাও দেখুন। আর অবশ্যই হ্যাঁ, যদি আপনারা কেউ ভয় পান তাহলে আপনারা দেখবেন না, আপনারা স্কিপ করবেন, কোনো অসুবিধা নাই। Thank you.
এখানে এই যে পাখিটা দেখা যাচ্ছে এটা আমার খুবই ভালো লেগেছে, এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার এখানে যেখানে দাঁড় করে রেখেছিল এখানে দাঁড়িয়ে আছে, ওইখান থেকে উঠছেও না সবাই এখানে। এটাও তো হয়তো পাঁচ রিঙ্গিত লাগে, কেউ যদি কাঁধে নিয়ে হাতে নিয়ে ছবি তুলতে চান তাহলে ছবি তুলতে পারেন, বা এমনিতেও আপনারা ফ্রি এখানে বসে থাকলেও আপনারা এমনিতে এটা ভিডিও বা ছবি নিতে পারেন। আমি এটা একটু শর্টসের জন্য নিয়েছিলাম, তো আমার কাছে এটাও খুব ভালো লেগেছে। তো আমার মনে হয় না এখানে স্কিপ করার কিছু আছে, এটা খুবই সুন্দর একটা জিনিস। সুবহানাল্লাহ, আল্লাহর সব যেটা বলবো যে আল্লাহর জগতের সব কিছু সৃষ্টি আর কি। তো এই ছিল আমাদের আজকের পেট কার্নিভাল, এখনও তো আরম্ভ হয়নি, আমাদের আইসিটিতে ঘোরাফেরা আর কিছু জিনিস দেখানো আর কি। পেট কার্নিভালটা হবে 19-20 তারিখের দিকে। তো ঠিক আছে, আপনারা যারা আমার ভিডিও ভালো লাগে, আমার ব্লগ ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক করবেন এবং প্লিজ শেয়ার কমেন্টও করবেন। আর সরি আজকে যারা আপনারা যদি আমার এই ভিডিও দেখে কেউ সাপ দেখে ভয় পান তাহলে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর হ্যাঁ, আপনারা স্কিপ করে দেখবেন অবশ্যই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।